আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমরা সবাই নিশ্চয় ভালো আছো। আমি ক্যাম্পাস ফাইভের তোমাদের বিলকিস মিস বলছি। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? কবিতা, তাই না? কবিতাটি সবাই বলো তো। ওকে, ভেরি গুড। আজকে আমরা পড়ব শব্দার্থ ও শূন্যস্থান পূরণ। আজকে আমরা কি পড়ব? শব্দার্থ ও শূন্যস্থান পূরণ। সবাই আমার সাথে পড়বে। শব্দার্থ, গীত শব্দের অর্থ গান। গীত শব্দের অর্থ গান। তীর শব্দের অর্থ কিনারা। তীর শব্দের অর্থ কিনারা। নীড শব্দের অর্থ পাখির বাসা। নীড শব্দের অর্থ পাখির বাসা। মুকুল শব্দের অর্থ কড়ি। মুকুল শব্দের অর্থ কড়ি। নুলক শব্দের অর্থ নাকের দুল। নুলক শব্দের অর্থ নাকের দুল। শূন্যস্থান পূরণ। রুবির একটি ড্যাশ আছে। রুবির একটি কি আছে বলো তো? বাগান আছে। তাহলে ড্যাশে কি বসবে? রুবির একটি বাগান আছে। একদিকে লাল ড্যাশ শাড়ি, একদিকে লাল গোলাপের শাড়ি। ভেরি গুড। মাঠ জুড়ে ড্যাশ ক্ষেত। মাঠ জুড়ে সর্ষে ক্ষেত। মাঠ জুড়ে সর্ষে ক্ষেত। পূবাকাশে ড্যাশ সূর্য উঠে। পূবাকাশে কখন সূর্য উঠে? পূবাকাশে সকালে সূর্য উঠে। সর্ষে ফুলের রং ড্যাশ। সর্ষে ফুলের রং কি থাকে বলো তো? দেখতে কেমন? হলুদ। সর্ষে ফুলের রং হলুদ। সবাই আবার আমার সাথে বলবে, গীত শব্দের অর্থ গান। গীত শব্দের অর্থ গান। তীর শব্দের অর্থ কিনারা। নীর শব্দের অর্থ পাখির বাসা।